হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আজকে এই মুহূর্তে বাইরে বাইরে রয়েছি একটা হসপিটালে রয়েছি তো সেখান থেকেই তোমাদের এই ভিডিওটা আপডেট দিচ্ছি অনেকে মেসেজ করছো আমাকে স্যার দু হাজার চব্বিশের প্রিলির এক্সামের নোটিফিকেশান কবে আসছে মানে পুরো ডিটেল নোটিফিকেশান কবে আসছে আর কবে নাগাদ দু হাজার চব্বিশের প্রিলিমসের এক্সাম হতে পারে সো পুরোটা এই ভিডিওর মধ্যে খুব ভালোভাবে অ্যানালাইসিস করবো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর মাস্ট এই ভিডিওগুলোকে দেখতে থাকো যাতে তোমার স্ট্র্যাটেজিটাকে তুমি সুন্দরভাবে বিল্ড করতে পারো দেখো ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের যে নোটিফিকেশন তার একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট কিছুদিন আগে পিএসসি ওয়েবসাইটে দিয়েছে এবং সেই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট হোপফুলি সবাই পেয়েছো কিন্তু এখনও পর্যন্ত ডিটেল নোটিফিকেশন কোনো কিছু আসেনি দু হাজার বাইশের যে এক্সাম হয়েছিল সেই এক্সাম কিন্তু দু হাজার বাইশেই নোটিফিকেশান এবং দু হাজার বাইশের জুন মাসের মধ্যে দু হাজার বাইশের ফিলিমসের এক্সাম তোমরা দিয়েছিলেন বাট এইবারে কিছুটা উলট হতে চলেছে কারণ দেখো এখন চলছে নভেম্বর মাস এখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টের ওপরে দাঁড়িয়ে আছে তো এই ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা সেটা ডিটেল নোটিফিকেশন তখনই দিতে পারবে যদি ও কেসটা সলভ হয়ে যায় এখন ওবিসি কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আর তোমরা জানো সুপ্রিম কোর্টে যে কেসই যাচ্ছে সেই কেসের কিন্তু এখনো এক্স্যাক্ট কোনো রেজাল্ট আসছে না তো লাস্ট গত উইকে আশা করা যাচ্ছিল যে ওবিসি কেসের নোটিফিকেশান চলে আসবে মানে যা জাজমেন্ট আছে সেই জাজমেন্ট চলে আসবে এবং পিএসসি সেই অনুযায়ী ডিটেল নোটিফিকেশান রিলিজ করে দেবে কিন্তু এখন যেটা বুঝতে পারছি যে রিসেন্টলি আমি দেখলাম যেটা যে ওবিসি কেসের যে নতুন যে পেন্ডিং কেসের যে জাজমেন্ট সেই জাজমেন্টটা নয়ই ডিসেম্বর করা হয়েছে তো নয় ডিসেম্বরও আমার মতে যেটা আইডিয়া পাচ্ছি নয় ডিসেম্বরও ফুল কোনো জাজমেন্ট আসবে না তো হিসেব চলো ডিসেম্বর মাসও পুরো এরকম কিন্তু চলবে এই কেস নিয়ে আর যতক্ষণ পর্যন্ত না ওবিসি কেসের জাজমেন্ট আসছে ততক্ষণ পর্যন্ত পিএসসির পক্ষেও সম্ভব নয় নতুন করে নোটিফিকেশান রিলিজ করা কারণ কি পরিমাণ ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলে তারা কিন্তু নোটিফিকেশান রিলিজ করার পারমিশন দেয় এখন ওবিসি কেসে কী পরিমাণ কী জাজমেন্ট আসবে কি ভ্যাকেন্সি তৈরি হবে যতক্ষণ না সেটা আপডেট পাচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে পিএসসি ও ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কোনো কিছু আপডেট পাচ্ছে না পারমিশন পাচ্ছে না তো তাই জন্য নোটিফিকেশনও রিলিজ করতে পারছে না যেহেতু একটা এজ ক্রাইটেরিয়ার ব্যাপার আছে এই ইয়ারটা একটা স্টুডেন্টের পুরো নষ্ট হয়ে যাবে তাই জন্য পিএসসি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করে দিয়েছে যাতে এজ ক্রাইটেরিয়াটা ম্যাচ মানে ম্যাচ করে চলে যাতে কোনো স্টুডেন্ট যাতে মানে যেটা হয় না যে নোটিফিকেশান না বেরোনোর কারণে তার এজটা যেন নষ্ট না হয়ে যায় এবং সে যাতে কোনোভাবে নেক্সট টাইম আর অ্যাপিয়ার করতে না পারে তো লাস্ট ইয়ার যারা রয়েছে তাদের যাতে সুবিধে পায় তার জন্যই কিন্তু পিএসসি ওটা রিলিজ করেছে এখন প্রবলেম হলো তাহলে নোটিফিকেশান কবে আসবে ডিটেল নোটিফিকেশান কবে আসবে আর এক্সাম কবে হবে দেখো ভাগ্য যদি খুব ভালো থাকে আমি যাই না পিএসসির এক্স্যাক্ট তোমরা জানো যে যা কিছু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট কেস গেছে সেইগুলোর কিন্তু কোনো রেজাল্ট আসেনি রিসেন্টলি কলকাতা কর কেস সেটাতেও কোনো রিপোর্ট বা কোনো ডিটেলস পাওয়া যায়নি দেন আবার ওবিসি কেস অনেক দিন ধরে চলছে তারও কোনো ডিটেলস এখনও পর্যন্ত আসছে না জাজমেন্ট প্রপারলি আসছে না তো আমার যেটা আইডিয়া বলছে যে ডিসেম্বর মাস চলে যাবে তো আশা করছি ডিসেম্বরের এন্ডের দিকে হোপফুলি এই জাজমেন্ট পুরো আসবে বা জানুয়ারি মাসের দিকে নোটিফিকেশান চলে আসবে তো জানুয়ারি মাসে যদি নোটিফিকেশান আসে তো জানুয়ারি মাস পুরোই ধরে রাখো ফর্ম ফিল জন্য লেগে যাবে ঠিক আছে তো তাহলে জানুয়ারি মাসে যদি ফর্ম ফিল কমপ্লিট হয় এরপরে ফর্ম ফিল আপে এডিট উইন্ডো দেবে তো সেটাও আস্তে আস্তে জানুয়ারি এন্ড হয়ে যাবে মানে ধরে চলো ফেব্রুয়ারির শুরুতে কিন্তু পুরো ফর্ম ফিল আপের প্রসিডিওর কমপ্লিট হবে তাহলে ফেব্রুয়ারি সুতে যদি কমপ্লিট হয় তাহলে থাকছে কোথায় মার্চ এপ্রিল মে তিন মাস সময় দিতে হয় পিএসসি রুলস অনুযায়ী তিন মাস কিন্তু নোটিফিকেশানের পরে এক্সামের জন্য সময় দেবে তো এবার আসি মার্চ এপ্রিল মে মাসে রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো অবভিয়াসলি পিএসসির কোনো সেন্টার সেরকমভাবে পাবে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেহেতু রয়েছে তো তাহলে রইল বাকি জুন জুলাই এখন যেটা আইডিয়া করতে পারছি যেটা মনে হচ্ছে যে এই এক্সামটা জুলাইয়ের এন্ড অথবা আগস্ট মাস পর্যন্ত চলে যেতে পারে তো যদি সেরকম হয় মানে ভাগ্য যদি খুব ভালো থাকে তাহলে জুন মাসের এন্ডেই হয়তো আমরা এক্সামের প্রিলিমসের অ্যাডমিট কার্ড পেয়ে যাব আর যদি ভাগ্য খুব খারাপ থাকে তাহলে কিন্তু এটা আগস্ট মাস পর্যন্ত চলে যাবে তো হোপফুলি তুমি ধরে চলো যে আগস্ট মাস নাগাদ তোমাদের ডাব্লিউ প্রিলিমসের এক্সাম হতে পারে আর ডাব্লিউ বিসিএস সঙ্গে সঙ্গে তুমি ধরে চলতে পারো যে পিএসসি মিসলেনিয়াস মেন্স এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সও কিন্তু দোরগোড়ায় পৌঁছে যাবে তো যদি ও কে সলভ হয়ে যায় তাহলে এক্সামটা একটু এগিয়ে হবে মানে মে জুন মাস না জুন মাস নাগাদ ধরে চলতে পারো আর যদি ও কে সলভ না হয় এটা যদি আরও পেন্ডিং হতে থাকে তাহলে আগস্ট মাস ধরে চলো যে এই এক্সাম কিন্তু আগস্ট মাস পর্যন্ত চলে যাবে এখন প্রবলেমটা কোথায় জানো তো প্রবলেমটা হচ্ছে গভর্নমেন্ট না সুযোগ খোঁজে যে কিভাবে এক্সামটা ডিলে হয় আমরা সেই সুযোগটা কখনো কোর্ট কেসের মাধ্যমে কখনো এই ধরনের একটা ওবিসি কেস পেয়ে গেলো তো এদের একটা অবভিয়াসলি অজুহাত পেয়ে গেল ওবিসি কেস হচ্ছে না সলভ হচ্ছে না তাই জন্য আমরা রিক্রুটমেন্ট নিতে পারছি না এই করে করে স্কুল টিচিংয়েরও কিন্তু সেম অবস্থা করে দিচ্ছে টিচার রিক্রুটমেন্ট তুমি দেখো কোর্ট কেস করে করে একটা পর একটা রিক্রুটমেন্ট কিন্তু পেশাতে আছে যে রিক্রুটমেন্ট কেস সলভ হয়নি তো কী করে রিক্রুটমেন্ট বার করবো ডাব্লিউ এর ক্ষেত্রে ওবিসি ইস্যুটা কিন্তু একটা বড় ইস্যু হয়ে গেছে আর যার জন্য এরাও কিন্তু সুযোগ পেয়ে গেছে তাই জন্য এরাও পেছাচ্ছে এখন এখানে তো কিছু করার নেই এখনও তোমাদের কাছে সময় আছে মানে যদি যারা ডাব্লিউ কে ফুললি কোল্ডলি প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের কাছে সময় আছে টিল আগস্ট পর্যন্ত নিজেকে ভালো করে ঘষে মেজে তৈরি করা তো তোমাদের কাছে দেখো এখন সামনে অনেকগুলো এক্সাম আছে প্রথম কথা ডেসক্রিপটিভ ভালো করে তোমার তৈরি করতে পারবে কারণ গত বছর থেকে দু হাজার থেকে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে সেকেন্ড হচ্ছে তোমরা যদি বলি এন টিপিসি এক্সাম আছে দেন তারপরে তোমার হচ্ছে আরও যদি দেখি আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স আছে তো সেখানে অনেক জিনিসগুলো দরকার জিকেও দরকার তোমার কারেন্ট অ্যাফেয়ার্সও দরকার আর প্লাস হচ্ছে ডাব্লু আছে এরপরে আস্তে আস্তে আরও কয়েকটা এক্সাম সেন্ট্রাল গভর্নমেন্টে আসতে পারে তো আমার মনে হয় হাই টাইম যে নিজেকে জাজ করা দেখা যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো আর সেই জায়গা থেকে তুমি কিভাবে ইম্প্রুভ করবে তোমার কাছে ছ মাস সময় আছে আগস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে তুমি সময় পাচ্ছ এটা চলছে ডিসেম্বর তুমি নিজেকে প্রপার টাইম দিতে পারবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট এখনও প্রায় ছয় থেকে আট মাস সময় আছে খুব কম হলে মাস আর খুব বেশি হলে আট মাস তোমার কাছে সময় আছে আট মাসে নিজেকে খুব সুন্দর করে তৈরি করতে পারবে ডাবলিউ বিসিএস প্রিলিমসের জন্য যদি তোমার হার্ড কোর ডাবলু বিসিএস প্রিপারেশনের প্রতি তোমার যদি একটা ইচ্ছে থাকে তাহলে তুমি এখন থেকে সেটাকে স্টাডি করে তৈরি করতে পারো আর কি বলো তো ওপরওয়ালা না সবসময় সুযোগ দেয় না এই যে তুমি দেখতে পাচ্ছ এখন যা সিচুয়েশান একটা রিক্রুটমেন্টের পরে মিনিমাম তিন চার বছর করে গ্যাপ তো আমার মনে হয় ডাব্লু বিসিএস এক্সাম এরকম একটা এক্সাম যেটা প্রত্যেক বছর উপরওয়ালা তোমাকে সুযোগ দেয় অপরচুনিটি দেয় তোমাকে সেই অপরচুনিটি নিতে হবে আর সেই অপরচুনিটির ওপর কাজ করা স্টার্ট করতে হবে তুমি যদি এটা ভেবে বসে থাকো যে রিক্রুটমেন্ট আসবে নোটিফিকেশান রিলিজ হবে দেন সবাই পড়া স্টার্ট করবে তারপরে আমিও পড়া স্টার্ট করব তাহলে কিন্তু সময় পেরোতে থাকবে আর তোমার যে তৈরি হওয়ার যে সিস্টেমটা সেই সিস্টেমটা কিন্তু ব্রেক হয়ে যাবে আর তুমি তখন গিয়া লড়াই করে সামনে দাঁড়াতে পারবে না এখন দেখো দু হাজার চব্বিশের পর থেকে দু হাজার পঁচিশে ডেসক্রিপ্টিভ হয়ে যাবে তো তোমার কাছে এখন বেশ সুযোগ রয়েছে এমসি কিউকে ভালো করে স্ট্যান্ডার্ড ডেভেলপ করা অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যেহেতু দু হাজার পঁচিশে ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে তো তুমি থিওরি পেপারটাকেও খুব স্ট্রংলি তৈরি করতে পারো স্টার্ট করো অ্যাকশান নেওয়া স্টার্ট করো এটা ভেবে বসে থেকো না যে এক্সাম কবে হবে এক্সাম এখন তুমি যদি ডিপ্রেশনে যেতে চাও তাহলে দুনিয়া তোমাকে না বসে রয়েছে তোমাকে ডিপ্রেশন জোনে পাঠানোর জন্য যে কোথাও কিছু হচ্ছে না সব জায়গায় টাকা পয়সা দিয়ে হচ্ছে পিএসসি রিক্রুটমেন্ট বার করছে না তো দুনিয়া না তোমাকে ডিপ্রেশন জোনে নিয়ে যাওয়ার জন্য অলওয়েজ রেডি হয়ে বসে থাকে ইউ নিড টু অ্যাওয়ার যে আমাকে এবার বেরোতে হবে আমাকে এই জায়গাগুলো থেকে বেরোতে হবে এই ডিপ্রেশন জোন থেকে বেরোতে হবে আর বেরোনোর একটা উপায় কী এখন তুমি তো কোনো রিচ ফ্যামিলি থেকে বিলং করো না যে কেউ আসবে তোমাকে হঠাৎ করে বহু টাকা দিয়ে দেবে আর লটারির টাকা তুমি লটারির টাকার মতো তুমি টাকা পেয়ে যাবে আর তুমি নিজেকে তৈরি করে ফেলতে পারবে তোমাকে কষ্ট করে তৈরি হতে হবে তোমার যে হাতে রেখাগুলোকে নিজেকে পরিশ্রম করে করে ঘষে মেজে নিজে রেখাগুলোকে বদলাতে হবে কেউ বদলে দিয়ে যাবে না তাহলে বদলানোর জন্য একটাই মাত্র উপায় আছে ভালো পড়াশুনো করো পরিশ্রম করো হার্ডওয়ার্ক করো দেন তারপরে সেটা থেকে কিছু রেজাল্টের জন্য এক্সপেক্ট করো কিন্তু আমি যদি কিছুই না করলাম শুধু সারাদিন ধরে হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়াতে টেলিগ্রামে যদি বসে বসে এটাই ভাবতে থাকি যে রিক্রুটমেন্ট তো হচ্ছে না নোটিফিকেশান তো বেরোচ্ছে না কাট অফ তো অনেক হাই যাচ্ছে যদি এগুলো ভাবতে থাকি হাতের রেখা কোনো দিন বদলাবে কি বদলাবে না সো অলওয়েজ ট্রাই ট্রাই বেস্ট যে নিজের হার্ডওয়ার্কটা ডেডিকেশনের সঙ্গে দাও অনেস্টির সঙ্গে দাও সুযোগ ওপরওয়ালা দেবে নিশ্চয়ই দেবে আজকে ডাব্লু বিসিএসএ লেট হচ্ছে তো কী হয়েছে অন্য কোনো এক্সামে দেবে কিন্তু তার জন্য নিজেকে তৈরি রাখো যাতে তুমি বেস্টটুকু যে সময়ে এক্সাম হোক না কেন তুমি বেস্টটুকু দিতে পারো সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো আমি বাইরে আছি তাই জন্য তোমাদেরকে আমি রাস্তায় যেতে যেতে গাড়িটা দাঁড় করে ভিডিওটা দিচ্ছি ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ এরকম ইনফরমেটিভ ভিডিও আমি বারবার দিতে থাকবো তোমাদের সঙ্গে কমেন্টে জানিও তোমার ওপিনিয়ন কি বাকি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে দেন বাই বাই